সংসার চালানোর জন্য কাজ নেই, নেই খাবার কেনার টাকা, বন্যায় ভেসে গিয়েছে বাড়ি। আশ্রয় খোঁজে কাটা তার টোপকে ভারতে এসেছেন পাকিস্তানের প্রায় 100 হিন্দু। দিকে দিকে শুধুই বৈষম্যের শিকার, বন্যার পরে যে ত্রাণ দেওয়া হয়েছে তাতেও বৈষম্যের শিকার পাকিস্তানের হিন্দুরা। শেষ আশার খোঁজে ভারতে এলেন পাকিস্তানের হিন্দুরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, এর আগেও রাজস্থানে এইভাবে কাটাতার টপকে ভারতে এসেছিলেন প্রায় 800 জন পাকিস্তানি হিন্দু, কিন্তু শেষমেশ ভারতীয় নাগরিকত্ব না মেলায় গত বছর তাদের বাধ্য হয়ে পাকিস্তানে ফিরে যেতে হয়েছে। ফলে নতুন করে যে পাকিস্তানি হিন্দুরা ভারতে এসে পাকাপাকিভাবে থাকার স্বপ্ন দেখছেন, তাদের ভবিষ্যৎ এখনও প্রশ্নের মুখে। সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন চতুরারাম ভিল নামের এক ব্যক্তি, সঙ্গে আছেন স্ত্রী এবং 8 সন্তান। চতুরারাম ভিল জানিয়েছেন, তারা প্রথমে হরিদ্বারে যান, সেখান থেকে তারা যোধপুরে পৌঁছান। তাদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে থাকতে চাইছেন যোধপুরে, তবে চতুরারাম রাজস্থানের জয়সলমীরে গিয়েছেন, কিন্তু সেই স্বপ্ন কি পূরণ হবে প্রশ্নের মুখে ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।